ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ ইতালি জার্মানি গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে তিন হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের কথা জানান তিনি জানান এ তিন হাজার কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত পাশাপাশি বাংলাদেশ দুই সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার পরও ইইউ থেকে জিএসপি বা শুল্ক হ্রাস সুবিধা সহ এখন যেসব সুবিধা পায় সেগুলো যেন অব্যাহত থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টা আলোচনা হয়েছে আপাতত ইউরোপীয় দেশগুলোতে তিন হাজার কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি এবং দেশগুলো হচ্ছে ইটালি জার্মানি গ্রিস এবং রুমানিয়া এই সমস্ত দেশে তিন হাজার কর্মী আমাদের দেশ থেকে যাবে আমরা এই মর্মে এই মর্মে সম্মত হয়েছি এবং এই কর্মীদের পারফরমেন্স উপর ভিত্তি করে সেটি আরও বাড়ানো হবে বলে আজকে আলোচনা করেছি আমরা